সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যারা আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, যে কিশমিশ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের কী পদ্ধতিতে খেলে হাড় শক্তিশালী হবে আর হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে। প্রথমে একটু জেনে নেই কিশমিশ কি। আঙ্গুর ফলের কথা আমরা কি জানি, আঙ্গুর ফলকে শুকিয়ে কিন্তু কিশমিশ তৈরি করা হয়, তার মানে হচ্ছে আঙ্গুর ফলের একটা রূপান্তর। এখন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গেলে কিভাবে কিশমিশ খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে, হাড়ের সঙ্গে কিন্তু দাঁতের সম্পর্ক, দাঁত আছে, দাঁত এবং হাড় দুইই কিন্তু। এর জন্য কিশমিশে যে উপাদানটি আছে, মুখ্য যে উপাদানটি, সে উপাদানটি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা হাড়ের জন্য খুবই উপকারী এবং যার জন্য হাড়কে সুস্থ, সুন্দর এবং সবল রাখতে পারে এই ক্যালসিয়াম। মহিলাদের মেনোপজন বা মাসিক পরবর্তী, যখন যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, তাদের নিউট্রিশন যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিসটা কি একটু বলে নেই, হাড়ের ক্ষয় হয়ে যায়, পাশাপাশি হাড়ের ভঙ্গুরতা চলে আসে এবং দেখা যায় তাদের বিভিন্ন জয়েন্টের মধ্যে ব্যথার সৃষ্টি হয়, যে ব্যথাগুলি আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে। সেই অস্টিওপোরোসিসের মতো সমস্যা নিরাময় করতে পারে কিশমিশ। পাশাপাশি দাঁতের যাদের সমস্যা হয় দাঁতের স্বাস্থ্য ভালো রাখে কিশমিশ। এছাড়া যে আমাদের শরীরে মাইক্রো নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট নামে একটা উপাদান আছে, ব্রোন আছে, এই উপাদানটা থাকে কিন্তু অল্প পরিমাণ, কিন্তু এর আবার প্রয়োজনীয়তা অসীম, সেও নিয়ন্ত্রণ করতে পারে কে কারে, এই কিশমিশ। এছাড়া ব্রণের পরিমাণও কিন্তু থাকে এখানে আমাদের শরীরে কম, এই কিশমিশ খেলে এই সমস্যাটা দূর করে থাকে। পাশাপাশি ভালো ঘুম আনতে সাহায্য করে কিশমিশ, শারীরিক দুর্বলতা দূর করে কিশমিশ এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাকেও দূর করতে পারে, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার। এই ফাইবার কি করে, কারো কারো কোনো ক্ষেত্রে ক্লোন ক্যান্সারের মতো ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে এই কিশমিশ। তাহলে বুঝতে পারছেন যে কিশমিশ এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, পাশাপাশি দাঁতের জন্য এবং মহিলাদের মেনোপোজনের পরবর্তীতে যেটা অস্টিওপোরোসিসের মতো সমস্যাকেও দ্রুত সারাতে পারে এবং ভালো করতে পারে। নিয়মিত যদি আমাদের খাদ্য তালিকায় রাতের বেলা 15-20টি কিশমিশ যদি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখি, সকালবেলা সেই ভিজানো পানিটা এবং কিশমিশটা খেতে পারি, তাহলে আমরা এই সকল উপকারগুলি পাবো। তাই আজকে হাড়ের সুস্থতার উপর নিয়ে এই ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আমিও নিত্য নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।